আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সকলে ভালো আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উমেন কলেজ উমেনশাহী কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এর পূর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় ভাগ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি ভাগ করার জন্য যে ধরনের মৌলিক বিষয় প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ ভাগ অধ্যায়ের 4.5 অনুশীলনীর যে সকল সমস্যা সমাধান সংক্রান্ত রয়েছে সেগুলো আমরা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের আজকে মূলত 57 পৃষ্ঠা 4 নং থেকে 10 নং পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য বোর্ডে একটি প্রশ্ন 4 নং প্রশ্নটি লিখেছি। দেখো শিক্ষার্থীরা, কোনো সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটি কত? শিক্ষার্থীরা বলেছে যে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। তো আমরা জানি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটি হচ্ছে ভাজক। তো এখানে আমাদের কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে 34 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, তার মানে ভাজক 34, ভাগফল বলে দিয়েছে 3 এবং ভাগশেষ 10। শিক্ষার্থীরা, আমরা যদি একটি প্রশ্নে ভাগফল, ভাজক এবং ভাগশেষ দেখি তাহলে আমাদের কী নেই প্রশ্নে? নেই মূলত হচ্ছে ভাজক, অর্থাৎ যে সংখ্যাটি আমাদের বের করতে বলেছে সংখ্যাটি কত সেটি হবে মূলত ভাজক। তো শিক্ষার্থীরা, আমরা যদি ভাজ্য নির্ণয় করতে পারি তাহলে আমরা সংখ্যাটি বের করতে পারব। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি সমাধানটা করে রেখেছি। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, যেটা 34 ভাগ করতে বলা হয়েছে সেই ভাজক হলো 34, ভাগফল 3 এবং ভাগশেষ 10। শিক্ষার্থীরা, তোমরা তিনটা সংখ্যা নিচে নিচে লিখতে পারো, আমার জায়গা সংকলনের জন্য আমি একটা পাশে লিখেছি। সুতরাং সংখ্যাটি হবে কত? সমান হবে ভাজ্য। তাহলে সংখ্যাটি হবে কি? ভাজ্য। তো শিক্ষার্থীরা, যেহেতু ভাগশেষ আছে তার মানে এটা হলো নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ ভাগশেষ থাকলে নিঃশেষে বিভাজ্য নয়। সংখ্যাতে ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি আমরা এটা দেখবো। ভাজ্য নিঃশেষে বিভাজ্য নয়, এক্ষেত্রে ভাজ্যের সূত্রটা আমরা জানি, সেটা হলো ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। তো শিক্ষার্থীরা, আমি লিখেছি ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। তো শিক্ষার্থীরা, যেহেতু ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ আমরা লিখেছি, আমরা মানটা উপরে দেওয়া আছে 34, ভাজক পূরণ 3 ভাগফল যোগ ভাগশেষ কত? 10। 34 কে 3 দ্বারা গুণ করলে হয় 3 4 12 2 3 থেকে 9 10, 102 এবং সাথে ভাগশেষ 10, 102 আর 10 যোগ করলে কত হয়? 112। তো শিক্ষার্থীরা, আমরা কি পেলাম? ভাজ্য সমান 112। আমরা কি লিখতে পারি? সুতরাং ভাজ্য সমান 112। সুতরাং সংখ্যাটি 112। সংখ্যাটি কত হবে শিক্ষার্থীরা? সংখ্যাটি হবে 112। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি পেলাম? উত্তর সংখ্যাটি 112। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা সকলে এই প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। এবার আমরা 5 নং প্রশ্নটির সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে সকলে বই খুলেছো এবং 57 পৃষ্ঠা বের করেছো। শিক্ষার্থীরা, আমি বারবার তোমাদের ডাক লিখে সমাধান করতে গেলে যে বিষয়টি হচ্ছে আমাদের সময় নষ্ট হবে। তো আমরা সরাসরি সমাধানগুলো করবে, তোমরা বই খুলে ডাকগুলো আমার সাথে করে নেবে। শিক্ষার্থীরা, আমরা এখন 5 নং প্রশ্নের সমাধান করার আগে 5 নং প্রশ্নের ডাক কি আছে সেটা দেখে নিই। 5 নং প্রশ্নে বলা আছে, তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে? শিক্ষার্থীরা, আমরা এখানে লিখি সমাধান, দেওয়া আছে খেলোয়াড়
খেলোয়াড়ের সংখ্যা নিরানব্বই জন। শিক্ষার্থীরা কতজন দেয়া আছে? নিরানব্বই জন দেয়া আছে এবং প্রত্যেক দলের সদস্য সংখ্যা এগারো। প্রত্যেক দলের সদস্য সংখ্যা এগারো জন। তো শিক্ষার্থীরা আমরা এটা দুই ভাবে সমাধান করতে পারি। আমরা এটা লিখতে পারি, সুতরাং দল গঠন করা যাবে কয়েকটি, তাহলে আমরা এগারো দিনের ভাগ করে দিলেই হবে, অথবা এগারো জন সদস্য নিয়ে দল গঠন হয়, একটি একজন সদস্য নিয়ে কত? নিরানব্বই জন সদস্য নিয়ে। যেহেতু তোমরা উইকেট নিয়ম এখনো শুরু করবে, তাই আমি যেভাবে সহজে শিখবো আমরা লিখতে পারি, সুতরাং দল গঠন করা যাবে এই নিরানব্বই জন খেলোয়াড়কে যদি আমরা এগারো জন দ্বারা ভাগ করি, তাহলে কয়টি হবে? আমরা জানি নয় এগারো নিরানব্বই, নয়টি। তাহলে কি হবে উত্তর? নয়টি দল গঠন করা যায়। শিক্ষার্থীরা আমরা কিন্তু আমাদের সমস্যার সমাধানটা পেয়ে গেছি। তো আমরা আবার একটু দেখে নিই, আমাদের প্রশ্নে বলা আছে নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো জন করে দল গঠন করা হলে কয়েকটি দল গঠন করা যাবে। শিক্ষার্থীরা যেহেতু আমাদের খেলোয়াড়ের সংখ্যা নিরানব্বই জন এবং প্রত্যেক দলের সদস্য সংখ্যা কত জন? এগারো জন, অর্থাৎ একটি দলে এগারো জন সদস্য আছে, সুতরাং মোট দল গঠন করা যাবে কয়টি? নিরানব্বই ভাগ এগারো টি সমান নয়টি। উত্তর নয়টি দল গঠন করা যাবে। শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা সকলেই সমস্যাটি বুঝতে পেরেছ এবং খাতায় লিখেছ। এবার আমরা ছয় নং প্রশ্নটির সমাধান করব। শিক্ষার্থীরা ছয় নং প্রশ্নে আমাদের কি বলা আছে আমরা একটু ডাকটা পড়ে নেই বই থেকে। ছাব্বিশ জন লোকের মাঝে একশো বিরাশিটি পোস্ট কার্ড বিতরণ করা করলে প্রত্যেকে কয়টি পোস্ট কার্ড পাবে? শিক্ষার্থীরা আমার লোকের সংখ্যা আছে ছাব্বিশ, পোস্ট কার্ড আছে একশো বিরাশিটি, তাহলে প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে? তো আমরা লিখি সমাধান, দেওয়া আছে পোস্ট কার্ড আছে পোস্ট কার্ড আছে আমার একশো বিরাশিটি, একশো বিরাশিটি লোকের সংখ্যা আমার আছে কত? শিক্ষার্থীরা ছাব্বিশ জন, ছাব্বিশ জন। সুতরাং প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে? তাহলে আমরা লিখে নিই, সুতরাং প্রত্যেকে পোস্ট কার্ড পাবে। শিক্ষার্থীরা কয়টি করে পোস্ট কার্ড পাবে? আমার একশো বিরাশি বা ছাব্বিশ টি, কয়টি শিক্ষার্থীরা? একশো বিরাশি বা ছাব্বিশ টি। আমরা পাশে ভাগটি দেখিয়ে দিই, ছাব্বিশকে একশো বিরাশি দ্বারা ভাগ করব, একশো বিরাশিকে ছাব্বিশ দ্বারা ভাগ করব। শিক্ষার্থীরা ছয় দলে যদি আমরা গুণ করি, আমরা যদি সাতবার দিই, ছয় সাতা বিয়াল্লিশের দুই, হাতের ওই চার, সাত দুগুণে চোদ্দ, পনেরো ষোলো সতেরো আঠারো, কত শিক্ষার্থীরা? একশো বিরাশি।
তাহলে আমরা কয়লাম কয়টি পেলাম, প্রত্যেকে 7টি করে প্রশ্ন হয়। তাহলে আমরা শিক্ষার্থীদের আবার সমাধানটা দেখে নিই। আমাদের দেওয়া আছে পোস্টকার্ড আছে 182টি এবং লোকের সংখ্যা আছে 26 জন। প্রশ্নে বলেছে প্রত্যেকে কয়টি করে পোস্টকার্ড পাবে, তাহলে আমরা কি লিখলাম, সুতরাং প্রত্যেকে পোস্টকার্ড পাবে 182 ভাগ 26টি। আমরা জানি 26কে 7 দ্বারা গুণ করলে হয় 182, অর্থাৎ 26 দিয়ে 182কে ভাগ করলে আমরা পাবো কত, 7। সুতরাং প্রত্যেকে 7টি করে পোস্টকার্ড পাবে। তাহলে আমরা উত্তর লিখে নিই, উত্তর প্রত্যেকে 7টি করে পোস্ট কার্ড পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পেলাম, যে আমাদের পোস্ট কার্ড আছে 182টি, লোকের সংখ্যা 26 জন, তাহলে প্রত্যেক কয়টি করে পোস্ট কার্ড পেল, প্রত্যেকে 7টি করে পোস্ট কার্ড পেল। শিক্ষার্থীরা, আমার মনে হয় এতক্ষণে তোমাদের সকলেরই 6 নং প্রশ্নের সমাধান করা হয়ে গেছে। তো শিক্ষার্থীরা, এবার আমরা 7 নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীরা, 7 নং প্রশ্নে বলেছে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। শিক্ষার্থীরা, আমাদের 500টি পেন্সিল দেওয়া আছে এবং এক প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখতে বলেছে। তো শিক্ষার্থীরা, আমরা লিখি 7 নং প্রশ্নের সমাধান দেওয়া আছে, পেন্সিলের সংখ্যা অথবা পেন্সিল আছে, পেন্সিল আছে কতটি শিক্ষার্থীরা, 500টি। প্রতি বক্সে 12টি। শিক্ষার্থীরা, আমরা কি পেলাম, দেওয়া আছে পেন্সিল আছে 500টি, প্রতি বক্সে পেন্সিল রাখলো 12টি। সুতরাং আমাদের কতটি বক্সের প্রয়োজন পড়বে, সুতরাং বক্সের প্রয়োজন পড়বে 12 দ্বারা ভাগ করি তাহলে আমরা কয়টা পেন্সিল প্রয়োজন তা পেয়ে যাব। তাহলে 500 বা 12টি। শিক্ষার্থীরা, এবার আমরা 500কে 12 দ্বারা ভাগ করব, 12 দ্বারা 500কে ভাগ করি, 4 12 48, 8 2 12 1 12, তাহলে আমার থাকলো কত, 8। শিক্ষার্থীরা, 41টি বক্স এবং 8টি পেন্সিল অবশিষ্ট। অবশিষ্ট থাকবে। তো শিক্ষার্থীরা, যেহেতু আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে প্রতিটি বক্সে কতটি পেন্সিল, প্রতিটি বক্সে 12টি পেন্সিল রাখলে মোট কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। দেখো শিক্ষার্থীরা, আমরা 12 দিয়ে যখন 500কে ভাগ করলাম, 4 12 48 থাকলো 2, ঘাতে মেলাম 0 20, 12 1 12 থাকলো 8। দেখো শিক্ষার্থীরা, আমাদের এই যে 41, এই 41 হলো
বক্সের সংখ্যা সৃষ্টি কি হবে শিক্ষার্থী বক্স এবং আটটি হলো অবশিষ্ট অবশিষ্ট তো শিক্ষার্থীরা আমরা তাহলে সহজে আমাদের প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছি কিভাবে বুঝতে পারলাম যে আমার 41টি বক্সের প্রয়োজন এবং আটটি পেন্সিল অবশিষ্ট থাকবে তো শিক্ষার্থীরা এবার যদি আমরা উত্তর লিখি তাহলে কি লিখবো আমরা লিখবো উত্তর 41টি বক্স প্রয়োজন এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে তো শিক্ষার্থীরা আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম তো আমরা 7 নম্বর প্রশ্ন কিভাবে করলাম আবার আমি তোমাদের সামনে বলছি যে আমাদের বক্স আছে পেন্সিল আছে 500টি প্রতি বক্সে প্রয়োজন 12টি অর্থাৎ মোট কতটি বক্স লাগবে 500 দিয়ে আমরা যদি 12 দ্বারা 500কে ভাগ করি তাহলে আমরা পেলাম মোট পেন্সিল লাগবে মোট বক্স লাগবে 41টি এবং যেহেতু বক্সের 8 অবশিষ্ট থাকলো সেহেতু আমাদের আরো 8টি ভিতরে অবশিষ্ট থাকবে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই 7 নং প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো এবার আমি তোমাদের 8 নং প্রশ্নের সমাধান করে দেখাবো শিক্ষার্থীরা 8 নং প্রশ্নে কি আছে আমি মুছে দিচ্ছি শিক্ষার্থীরা 8 নং প্রশ্নে আছে আমাদের 1716 মিটার লম্বা একটি তারকে 8 টুকরি সমানভাবে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে শিক্ষার্থীরা আমাদের লম্বা একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে তারের দৈর্ঘ্য কত 1716 মিটার অর্থাৎ 1716 মিটার এবং তারটিকে 8 টুকরি সমানভাগে ভাগ করতে বলা হয়েছে ভাগ করতে বলেছে কত আপনি 8 টুকরি তাহলে আমরা একটু সাজিয়ে লিখি 78টি ভাগের তার আছে 78 ভাগে তার আছে শিক্ষার্থীরা 1716 মিটার 1716 মিটার সুতরাং এক ভাগে তার আছে 1716 ভাগ 78 মিটার তো শিক্ষার্থীরা আমরা যদি 78 দ্বারা এই 1716 কে ভাগ করি তাহলে আমরা আমাদের সেই প্রশ্নে বলা বিষয়টি পেয়ে যাব কি বলেছে আমাদের প্রতি ভাগ তারের দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে 78 দ্বারা আমরা 1716 প্রতি ভাগ করি আমরা যদি দুই বার দেই 8 দুগুণে 16 6 7 দুগুণে 14 হাতের 15 156 বিয়োগ করি আমরা 6 আছে 11 5 ছলে দিয়ে দিলে 1 6 হয়ে গেলে 1 থাকবে শিক্ষার্থীরা আবার 156 আমাদের আবার দুই বার দিই তাহলে পাবো 156 আমাদের বাক্সের মিলে গেল অর্থাৎ প্রতি ভাগে তারের দৈর্ঘ্য 22 মিটার আমরা পেয়ে গেলাম কত মিটার 22 মিটার সুতরাং লিখে দিই প্রতি ভাগ তারের দৈর্ঘ্য প্রতি ভাগ তারের দৈর্ঘ্য হবে 22 মিটার কত হবে 22 মিটার তো 22 শিক্ষার্থীরা আমরা 8 নং প্রশ্ন সমাধান করলাম 8 নং প্রশ্নে আমাদের কি বলা আছে যে 1716 মিটার তারকে যদি 78টি সমান ভাগে ভাগ করা হয় তাহলে প্রতি ভাগে কত মিটার তার হবে তো আমরা লিখলাম 78 ভাগে তার আছে 1716 মিটার সুতরাং এক ভাগে তার আছে 1716 ভাগ 78 মিটার ভাগ করে আমরা পেলাম কত 22 মিটার শিক্ষার্থীরা প্রতি ভাগে তার দৈর্ঘ্য কত পেলাম আমরা 22 মিটার
উত্তর হয়েছে কত আমাদের 22 শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই 8 নং প্রশ্নের সমাধান সকলে বুঝতে পেরেছো এবার আমি তোমাদের 9 নং প্রশ্নের সমাধান করে দেখাবো শিক্ষার্থীরা 9 নং প্রশ্নে কি বলেছে একটু শুনি আমরা 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত শিক্ষার্থীরা 85 কেজি চালের দাম বলা দেয়া আছে তাহলে আমরা প্রতি কেজি বা 1 কেজি চালের দাম বের করব তো আমরা লিখি 9 নং প্রশ্ন 85 কেজি চালের দাম 2295 টাকা সুতরাং 1 কেজি চালের দাম 2295 বা 85 টাকা আমরা যদি 85 কে 2295 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো দেখো আমরা দুইবার দিই 5.0 8.0 সমান করে সমান শিক্ষার্থীরা 9 যোগ 0 = 9 আমাদের 9 = 7 + 12 = 5 595 শিক্ষার্থীরা কত পেল আমরা 595 এখন আমরা 7 বার যদি দিই 535 7 বার দিই 5735 57 + 57 = 98 শিক্ষার্থীরা আমরা কত পেলাম 5995 সরি 2295 85 দ্বারা ভাগ করে কত পেলাম 27 পেলাম অর্থাৎ 1 কেজি চালের দাম কত 27 টাকা উত্তর সুতরাং 1 কেজি চালের দাম 1 কেজি চালের দাম 27 টাকা উত্তর যদি লিখি আমরা তো শিক্ষার্থীরা আমরা 9 নং প্রশ্নের সমাধান পেয়ে গেলাম 9 নং প্রশ্নে বলেছিল যে 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত আমরা 1 কেজি চালের দাম বের করে দেখালাম এবার আমি তোমাদের 10 নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থীরা 10 নং প্রশ্নে আমাদের কি বলেছে আমি না গেছি শিক্ষার্থীরা এবার আমরা 10 নং প্রশ্নের সমাধান করব 10 নং প্রশ্নে বলা আছে তোমার কাছে 2784 টি পুঁতি আছে একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি কতটি মালা তৈরি করতে পারবে শিক্ষার্থীরা আমাদের বলে দেওয়া আছে যে একটি মালা তৈরি করতে পুঁতি লাগে কতটি 98টি তো আমরা সমাধান লিখি শিক্ষার্থীরা আটানব্বই টি পুঁতি